এই যে আপনার টাকা পাচ্ছি। এই যে আপনার টাকা পড়ছে, এতগুলো টাকা? হ্যাঁ, এগুলো আমারই টাকা, ভুলে পড়ে গেছিল। ম্যাডাম, আপনার টাকা পড়ে গেছে। ভাইয়া, এই টাকাগুলো তো আমার না। না না ম্যাডাম, এটা তো আপনারই টাকা, আপনি যাওয়ার সময় পড়ে গেছে। না ভাইয়া, আপনারই বোধ হয় কোথাও ভুল হইতেছে, এই টাকাগুলো আমার না। না না ম্যাডাম, আমার ভুল হবে কেন? আমি তো এখানে দাঁড়ায় আছি, আমি দেখলাম আপনি যাইতে লাগে পড়ে গেল, আপনি টাকা নিয়ে যান। ভাইয়া, আমি সত্যি বলতেছি, এই টাকাগুলো আমার না। ও, এই টাকা আপনার না? তাহলে একটা কাজ করেন, আপনি যেহেতু পাইছেন আপনি নিয়ে যান। ম্যাডাম কি বলতেছেন ভাইয়া, এই টাকাগুলো আমি কিভাবে নিয়ে যাব? এই টাকা তো আমার না, অন্য কারো, হয়তো কারো কাছ থেকে পড়ে গেছে, এমন তো হইতে পারে। ওই মানুষের এই টাকাগুলো অনেক দরকার, বেচারা এখন না জানি টাকাগুলো কোথায় কোথায় খুঁজতেছে। এক কাজ করেন ভাই, এই টাকাগুলো আপনি আপনার কাছে রেখে দেন, সে যদি এখানে আসে টাকাগুলো আপনি তারে দিয়ে দেন। ধরেন। ঠিক আছে। আসলে এই কোম্পানিটা অনেক ফেমাস, এই কোম্পানির ব্যাপারে অনেক কিছু শুনছি, এটা অনেক ফেমাস একটা কোম্পানি, রাইট? আমিও এই কোম্পানি সম্পর্কে অনেক গুণগান শুনেছি, যেই জন্যই তো আমি এখানে এসেছি ইন্টারভিউ দিতে। বুঝলাম না, এসব গেও খ্যাতগুলোও কি এখন ইন্টারভিউ দেওয়া শুরু করেছে? হ্যাঁ, এদেরকে চাকরিটা দেয় কে? সেটাই তো, আমি নিজেই তো কনফিউজড। শক যাচ্ছে হয়তো ইন্টারভিউ দেওয়ার, এরকম গ্রাম্য ক্লাসলেস গাইয়া ভূতদের আবার চাকরিটা দেবে কে? এমনি এমনি ইন্টারভিউ দিতে আসছে, ঘুরে আবার চলে যাবে ঢাকা শহর আসছে দেখার জন্য। এখন তো আমি একটা বিষয় একদমই কনফার্ম, এই চাকরিটা হয়তো তোমার হবে না হলে আমার হবে, কারণ এইসব দিয়ে ভর্তি আবার কে চাকরি দিতে যাবে? মাহাজি, আঞ্জু, আপনাদের দুজনের সাড়ে রাখছেন। এই শুন, দেখতেই তো পাচ্ছিস আমাদের ডাক্তারই আগে বলছে, তার মানে একদম ক্লিয়ার, চাকরিটা কিন্তু তোর হচ্ছে না, নিজে থেকে এখান থেকে চলে যা। কারণ যখন স্যার হাত ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বের করে দেবে, তখন বিষয়টা কেমন দেখায় না? আরেকটা কথা, এখানে বসে বসে শুধু শুধু স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কারণ তোর মতো ক্লাসলেস গ্রামের ভূতরে এই কোম্পানি জীবনেও জব দেবে না, আর যদি জব দিত তাহলে আমাদের যেরকম ইন্টারভিউর জন্য নামটা ডাকছে তোরও ডাক, তোর জব দিবে কি? তোরা তো ইন্টারভিউ নিবে না যার জন্য নাম ডাকে নাই। সো একটা ভালো বুদ্ধি দিই, বিনা পয়সায়, সেটা হচ্ছে এখানে বসে বসে মশার কামড় না খেয়ে বাড়িতে যে গরুরে পানি খাওয়া যাক। গুড মর্নিং স্যার। ওয়েট, আপনাদের ভেতরে আসতে বলা হয়েছে, বসতে বলা হয়নি। আচ্ছা, প্রথমে আপনি বলুন তো, আপনি আমার অফিসে কেন জব করতে চান? জব করতে চাই কেন স্যার? আপনার এই কোম্পানি অনেক ফেমাস, সবাই এই কোম্পানির অনেক প্রশংসা করে, সবাই তো চায় যে একটা ভালো কোম্পানিতে জব করবে, আর আমি পার্সোনালি যেহেতু অনেক কষ্ট করে ভালো করে পড়াশোনা করছি, সেজন্য আমি চাই আমার ক্যারিয়ারে এরকম একটা কোম্পানি অ্যাড হোক যেন আমার ক্যারিয়ারটাকে অনেক ইম্প্রুভ করতে পারে ইন ফিউচার। আর তাই আমার ক্যারিয়ারকে ইম্প্রুভ করার জন্য আমি এই কোম্পানির সাথে অ্যাড হয়ে কাজ করতে চাই, যেন আমার পার্সোনাল ক্যারিয়ারও গ্রো করতে পারি, পাশাপাশি এই কোম্পানিরও ইম্প্রুভমেন্টে অংশীদার হতে পারি। ওকে, ঠিক আছে, এবার আপনি বলুন। স্যার, অ্যাকচুয়ালি আমি অনেক হার্ড ওয়ার্কিং পার্সন, আর আমার বিশ্বাস আমি যদি এই কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করতে পারি তাহলে আমি এই কোম্পানিকে অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আপনাদের সিভি আমি দেখেছি, সব ঠিকঠাকই আছে, কিন্তু একটা জায়গায় আপনাদের একটু ল্যাকিং আছে। স্যার, বুঝলাম না অভাব কেন। স্যার, আপনি যেভাবে এই জবের যে পোস্টের জন্য সার্কুলারটা দিয়েছেন, সেখানে যে যে ক্রাইটেরিয়া আছে আমরা তো সেই সার্কুলার অনুযায়ী সবগুলোই ফুলফিল করছি খুব ভালোভাবেই। আমার তো মনে হয় আমরা পারফেক্ট, উই আর এলিজিবল ফর দিস পোস্ট। স্যার,
স্যার, তাছাড়া আমরা তো এখন পর্যন্ত ইন্টারভিউ দিতে পারলাম না, আমাদের মধ্যে এমন কি অভাব পেলেন আপনি? ঠিক আছে, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই, ভেতরে ওকে পাঠাও তো। ইসমুনা, আপনাকে স্যার ডাকছে। আপনাদের দুজনের কী লাগবে ছিল জানেন? সততা, মনুষ্যত্ব। স্যার বুঝলাম না, উনি এই গ্রামের একটা মানুষ, আমাদের থেকে এলিজিবল, এমন কী অভাব আমাদের মধ্যে আছে স্যার যেটা আপনি ওর সিবিতে পান না? বুঝতে পারছেন না কেন? ভুলে গেছেন সকালে গেটের সামনে ঢোকার সময় যে ঘটনাটা ঘটল। আসলে আমার কোম্পানিতে শুধু বড় বড় সার্টিফিকেট থাকলেই হবে না, আমি চাই একজন সৎ লোক যে নাকি আমার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, যেটা আমি পেয়েছি মোনার মাঝে। আপনারা সবাই টাকাটা নিজের দাবি করলেও কিন্তু মোনা সেটা করেনি, উনি সততা দেখিয়েছে যার জন্য এই জবটা উনি ডিজার্ভ করেন। স্যার দ্যাট ইজ নট ফেয়ার, আমাদের ইন্টারভিউটা অন্তত নেন, তারপরে দেখেন আমরা যোগ্য কি না। জাস্ট শাট আপ, যা সিদ্ধান্ত নেওয়ার সে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আপনারা দুজনে চাকরিটা পাচ্ছেন না, পাচ্ছেন না, আপনারা এখন আসতে পারেন। দাঁড়ান, আমাদের অফিসে বিনা পরিশ্রমে কাউকে টাকা দেওয়া হয় না, সকালে যে টাকাটা নিয়েছেন সেটা নিশ্চয়ই সেটা দিয়ে যাবেন। জি স্যার, ঠিক আছে। প্লিজ মোনা বসুন। থ্যাংক ইউ স্যার। তো মোনা, আপনার জবটা হয়ে গেল, কালকে থেকে আপনার অফিসে জয়েন করছেন, কংগ্রেচুলেশন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জবটা দেওয়ার জন্য।